দেখো এই মুহূর্তের যেটা খবর সেটা হলো সজল ঘোষ জামিনের জন্য যে আবেদন জানিয়েছিলেন সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। 20,000 টাকার বন্ডের বিনিময়ে এই আবেদন মঞ্জুর করা হয়েছে। দুজন স্থানীয় জামিনদার যারা 10,000 টাকা প্রত্যেকে দেবেন এই সেই 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 শর্তেই এই জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। তার পাশাপাশি সরকারি আইনজীবীরা বলেছিলেন যে পুলিশের তরফ থেকে তারা তার বাড়িতে তল্লাশি চালাতে চান, সেই আবেদনও নামঞ্জুর করা হয়েছে। অর্থাৎ বাড়িতে সার্চ ওয়ারেন্ট ইস্যু করার জন্য যে আবেদন সরকারি আইনজীবী জানিয়েছিলেন সেই আবেদনে কার্যত কোনোরকম গুরুত্ব এই আদালত দেয়নি। তার পাশাপাশি তোমাকে বলবো আজকে এই মামলার শুরুতে সজল ঘোষের আইনজীবীরা তারা বলেন যে তিনি একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, দীর্ঘদিনের সমাজকর্মী, ফলত তার পারিবারিক যে সম্পদ রয়েছে সেই সম্পদের নিরিখে কার্যত যে অভিযোগ আনা হয়েছে যে তিনি 20,000 থেকে 25,000 টাকা লুট করেছেন সেই অভিযোগ কার্যত সত্যি নয়। এবং তার পাশাপাশি একই ধরনের যে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে সেই কোনো অভিযোগের সত্যতা কার্যত পুলিশ প্রমাণ করতে পারেননি। এবং পুলিশের তরফ থেকে যেভাবে সেদিনকে ঘরের দরজা ভেঙে সজল ঘোষের বাড়িতে ঢুকে তাকে গ্রেফতার করা হয়েছিল সেই গ্রেফতারিরও কোনো প্রয়োজন ছিল বলে সজল ঘোষের আইনজীবীরা মনে করছেন না। এবং তার পাশাপাশি তারা যেটা বলেছেন যে এই ঘটনা ঘটার অর্থাৎ তাকে গ্রেফতারি করার কিছুক্ষণ আগে পর্যন্ত সজল ঘোষ মুচিপাড়া থানায় উপস্থিত ছিলেন এবং সেই সময় তাকে গ্রেফতার করার প্রয়োজন পুলিশ মনে করেনি। হঠাৎ করে পুলিশের তরফ থেকে তারা বাড়িতে এসে যে গ্রেফতার করেছেন তারা তীব্র বিরোধিতা করছেন, ফলত যে কোনো শর্তে জামিন দেওয়া হোক এটা আজকে এই ব্যাংসাল আদালতে সজল ঘোষের আইনজীবীদের বক্তব্য ছিল। তার পাশাপাশি সরকারি আইনজীবীদের বক্তব্য ছিল যে সজল ঘোষকে যে দুদিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছিল সেই সময় তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা জানতে পেরেছিলেন যে সেখান থেকে যে টাকা লুট হয়েছে সেই টাকা সজল ঘোষের বাড়িতে আছে। এবং এছাড়াও যে আগ্নেয়াস্ত্রের প্রসঙ্গ উঠে এসেছিল সেই আগ্নেয়াস্ত্র সজল ঘোষের বাড়িতে রয়েছে, ফলত তারা আর দরজা ভাঙতে চান না, তাই তারা বাড়িতে তল্লাশি করার জন্য এই আদালতের কাছে অনুমতি চাইছেন। এবং তার পাশাপাশি তারা 25 আগস্ট পর্যন্ত সজল ঘোষের পুলিশি হেফাজতের জন্য এই আদালতের কাছে তারা আবেদন করেছিলেন, কিন্তু সমস্ত পক্ষের যে আবেদন অর্থাৎ সওয়াল জবাবের পরে বিচারক কিছুক্ষণ আগে তার যে চূড়ান্ত নির্দেশ সেটা দিয়েছেন এবং সেখানে তারা স্পষ্টতই বলেছেন যে তার জামিনের আবেদন মঞ্জুর করা হলো, 20,000 টাকার বন্ডের বিনিময়ে তার এই আবেদন মঞ্জুর করা হলো। দুজন স্থানীয় জামিনদার যারা 10,000 টাকা করে প্রত্যেকে দেবেন সেই রকম জামিনদারের এই শর্তেই এই আবেদন কিন্তু মঞ্জুর করা হলো। অর্থাৎ সজল ঘোষকে যে গ্রেফতার করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে দুদিনের পুলিশি হেফাজতের পরে আজকেই এই আদালতের কাছে সজল ঘোষকে পেশ করা হয়। এবং সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক সঙ্গীতা চট্টোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন তাকে জামিনে মুক্ত করা হবে এবং 20,000 টাকার বন্ডে তার এই আবেদন মঞ্জুর করা হচ্ছে। শিলাদিত্য, ধন্যবাদ সৌভিক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।